হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কিন্তু বাংলার এক জায়ান্ট মোহামেডান স্পোর্টিং খেলতে নামবে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। সেই খেলায় কি মোহামেডান জিততে পারে সেই নিয়ে সম্পূর্ণ খবর নিয়ে আমরা চলে এসেছি, এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলের আরও অনেক খবর আছে, সেইগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা চলুন এক একে সব খবরে আমরা চলে যাই, তাহলে বেশি দেরি না করে মেন ভিডিওয়ে পৌঁছে যাই। তবে মেন ভিডিও যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে তো একটা অনুরোধ থাকবে বলতে পারেন, সেটা হচ্ছে এখন অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দিন। তো চলুন প্রথমেই যে খবরটা আমরা আজকে আপনাদের সামনে দিতে চাই সেটা হলো, গতকাল আন্ডার 17 ভারতীয় মহিলা দল জর্ডনের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে বা ফ্রেন্ডলি ম্যাচে 7-0 কিন্তু জয় হাসিল করেছে, যেখানে 4-4 গোল করেছে শিলজি, মনীষা গোল করেছে একটা, পূজা গোল করেছে একটা, একদম শেষ গোল করেছে কিন্তু সঞ্জন। টোটাল 7টা গোল দিয়েছে ভারতীয় মহিলা দল আন্ডার 17 জর্ডান টিমের বিরুদ্ধে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি ভারতীয় ফুটবল অর্থাৎ ভারতীয় ন্যাশনাল টিম নিয়ে কথা বলি, তারা কিন্তু সামনেই মার্চ মাসেই কিন্তু একটা ত্রিদেশীয় ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে চলেছে, অর্থাৎ ট্রাই নেশন টুর্নামেন্ট খেলতে চলেছে, যে টুর্নামেন্টটা কিন্তু মার্চের 22-26 অবধি হবে। এখন অবধি ঠিক আছে কিন্তু খেলাগুলো কবে কোন দিন কাদের বিরুদ্ধে খেলা হবে সেটা এখনও ঘোষণা হয়নি। তো 22, 24 এবং 26 3 দিন কিন্তু খেলা হবে, এই নিয়ে ইন ডিটেলসে পরবর্তী কোনো ভিডিও আমরা নিয়ে চলে আসবো, তখন আমরা জানতে পারবেন। এবং ভারত বাদেও সেখানে মায়ানমার এবং কিরগিজস্তান থাকবে, এইটুকু আপনাদের বলে রাখা ভালো। এবার চলে যাবো আমরা কিন্তু গতকালকের খেলার খবর নিয়ে। গতকাল কিন্তু আইএসএল এর খবর প্রথম দিই, যেখানে উড়িষ্যা এফসি এবং এফসি গোয়ার ভাইটাল ম্যাচ ছিল, সেখানে 1-1 কিন্তু ড্র হয়েছে, তার ফলে কিন্তু স্ট্যান্ডিং পজিশনে তেমন কিছু পরিবর্তন হলো না, শুধুমাত্র গোয়া পৌঁছে গেল 4 নম্বরে এটিকে মোহনবাগানকে পিছিয়ে দিয়ে। তবে উড়িষ্যা কিন্তু যে জায়গায় ছিল অর্থাৎ 7 নম্বরে, তারা 7 নম্বরেই আছে 24 পয়েন্ট পেয়ে, এই হলো বিষয়। এবার যদি আপনি আই লিগের খবর জানেন, আই লিগে কিন্তু গতকাল কোনো ম্যাচ ছিল না, তবে তার আগের দিন গোকুলাম কেরালা খেতকা 2-1 হারিয়ে দিয়েছে, সেটা আমরা আগেই জানিয়েছি। এবং আজকে আই লিগে কিন্তু ডাবল হেডার আছে, দুপুর 2 থেকে ট্রাউ এফসির সঙ্গে খেলা আছে সিনডি ডেকান এফসি, এবং 4:30 থেকে বৈকাল 4:30 থেকে খেলা আছে কিন্তু আমাদের বাংলার জয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চার্চিল ব্রাদার্সের, যে খেলারই সমস্ত খবর কিন্তু আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে এখানে বলে রাখা ভালো, ইন্ডিয়ান সুপার লিগেও কিন্তু আজকে খেলা আছে, যে খেলা কিন্তু চেন্নাইন খেলতে নামছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, এবং চেন্নাইন এফসির একটা কিন্তু সুযোগ আছে শেষ 6 যাওয়া, তার কারণ তাদের এখন বর্তমান পয়েন্ট কিন্তু 16-18, অন্যদিকে কেরালা কিন্তু 16-28। এই ম্যাচ তো কেরালা জিতলে কোনো কথাই নেই, তারা প্রায় ফাইনাল করে ফেলবে, কিন্তু যদি চেন্নাইন জিতে যায় তাহলে কিন্তু শেষ 4 স্পটের জন্য 6 টিমের জোর লড়াই শুরু হয়ে যাবে, এটুকু বলতেই পারি। তো বন্ধুরা আর একটা খবর আপনাদের জানাবো, সেইটা হচ্ছে ভারতীয় আন্ডার-20 ওমেন্স দল, যেটা কিন্তু আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে ওমেন্সের, সেইটা আজকে শেষ ম্যাচ খেলতে নামছে, এবং ভারত খেলতে নামবে নেপালের বিরুদ্ধে, এবং সেই ম্যাচ খুব ভাইটাল ম্যাচ। এই ম্যাচ কিন্তু ভারতকে 1 পয়েন্ট পেতেই হবে যদি ফাইনালে যেতে হয়, তার কারণ এখন অবধি ভারতের পয়েন্টও 4, বাংলাদেশ পয়েন্টও 4, সেখানে ভুটানের পয়েন্ট 0 এবং নেপালের পয়েন্ট 3। তো এই জায়গায় দাঁড়িয়ে গোল পার্থক্যেও চলে যাবে যদি ম্যাচটা ড্র হয়, আর যদি ম্যাচ জেতে তাহলে তো ভারত একদম 1 নম্বর দল হিসেবে ফাইনাল যাবে, এটুকু বলা বাহুল্য। তো চলুন এবার আজকে যেটা মেন খবর সেটা হচ্ছে, মোহামেডান কি আজকে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ জিততে পারবে, সেইটা নিয়ে বলতে গেলে প্রথমেই বলি, অনেকে বলছেন যে টিম নিয়ে নানা রকম কথা, কিন্তু আমি টিম নিয়ে তেমন কথা বলবো না, তার কারণ আগের দিন যে দল নেমেছিল খেলতে সেই দল কিন্তু যথেষ্ট ভালো দল নেমেছিল, এই দলকে নিয়ে কিন্তু জেতা উচিত। তবে কি টিম ফরমেশনে কিছু গণ্ডগোল হচ্ছে? না, টিম ফরমেশন মোটামুটি ঠিক আছে, হয়তো খাতায় কলমে দেখাচ্ছে 4-5-1, কিন্তু সেটা খেলছে কিন্তু 4-4-2 ফরমেশনেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটুকু মনে হয় সেটা হচ্ছে কোচের একটু স্ট্র্যাটেজি বদলানো দরকার, গোল খাবো না এই মনোভাব ঠিক আছে, কিন্তু তার জন্য আমার বর্তমানে টিমের এখন যা পজিশান সেখানে কিন্তু অ্যাটাকিংয়ে যেতে হবে, তো অ্যাটাকিং ফ্রন্টে একটু বেশি লোক বাড়ানোটাই মনে হয় ভালো, অত ব্যাক পাস বা অত ডিফেন্সিভ পাস কিন্তু না খেলে যদি একটু অ্যাটাকিং দিকে মন দেওয়া যায় আশা করি ম্যাচ জিতবে। আর আপনারা জানতে চান প্রথম 11 কী হবে, আগের দিন প্রথম 11 যে নেমেছিল খুব খারাপ কিন্তু নয়, সেই 11 যদি নামে আমি অবাক হব না,
খুবই ভালো দল নামেই ছিল, একজন বিদেশিকে ব্যাকে রেখে মাঝ মাঠে দুজন বিদেশি এবং একদম ফাইনালটারে মার্কাস জোসেফ, যথেষ্ট ভালো দল ছিল। এবং আশা করি আজকে চার্চিল ব্রাদার্সকে হয়তো হারাতে পারবে মোহামেডান। এবং গত সাত ম্যাচ পরে আপাতত যে গত সাত ম্যাচে একটা জয় পেয়েছে, আজকে হয়তো আট ম্যাচে দুটো জয়ের নিরিখে পৌঁছে যাবে আমাদের বাংলার গর্ব মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো আপনারাও সেই খেলার দিকে লক্ষ্য রাখবেন, খেলাটি ডিসকভারি প্লাস, ডিডি স্পোর্টস এবং ইউরো স্পোর্টসে সরাসরি দেখতে পাবেন, আপনারা সবাই লক্ষ্য রাখতেই পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদেরও যদি কোনো নতুন টিম বা নতুন কিছু হতে পারে টিমটা সম্পর্কে যদি মানসিকতা থেকে থাকে বা মনোভাব থেকে থাকে সেটাও যেন নিচে কমেন্ট করে পাঠাবেন। এইটুকু বলে আজকে ভিডিও শেষ করছি, এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার জন্য টাটা।